যতই শিক্ষা নিয়ে নাও, যদি তুমি কথা বলতে পারো না, তাকে কিভাবে ডাকতে হয় জানো না, তার সাথে কিভাবে বিহেভিয়ার করতে হয় জানো না, তুমি শিক্ষিত না, তুমি ভণ্ড মূর্খ। হিজড়াকে কোনোদিন হিজড়া বলতে নেই, অর্ধ নারী বলে সম্মান করো। সব কথাটা বলতে পারছি, ইয়ে চন্দ্র হিজড়াকে হিজড়া বলে অসম্মান করতে থাকতে তাকে হাসছ, হাততালি দেয় বলে তোর চোখে একটা লোক একটা ছেলে হাততালি দিয়েছিল, তুই বলে হিজড়া রেখে। আরে হিজড়াদের যা দময়, একটা ছেলের একটা মেয়ের তাই দময়, ওরা খেটে খায়। আমি কথাটা বলতে পারছি, ইয়ে চন্দ্র ওদের দম আছে বল, ওরা যা প্রবলেম ফেস করে আমাদের দম আছে ওই প্রবলেম ফেস করার। জন্ম হওয়ার সাথে সাথে মা বাবা ভালো করি, বন্ধু বান্ধব ওদের সাথে মেশে, স্কুলে জায়গা পায়, ট্রেনে বাসে উঠলে কোন লোকে কোন চোখে দেখে, রাস্তায় হাঁটলে লোকে কোন চোখে দেখে, কোন বন্ধু বান্ধব আছে ওদের দেখে তো একটু চোখে, রিলেটিভরা ওদের পরিচয় দেয়, কেটা আমার বোন হয়, কেটা আমার দাদা হয়, এ আর এই হয় পরিচয় দেয়। ভাত খাওয়ার পরে এই রাস্তা পড়ে আছে ফেলে দিল, পাপ কাজ করছো কেন বল, বহুত পাপ কাজ করছো, চরম পাপ কাজ করছো, তুমি বুঝতেই পারছো পাপ করছো, শিক্ষিত হও, এগুলোকে শিক্ষিত, তোমার খেতে ইচ্ছা করছে না কেউ তাহলে ফেলে দিও ওই খাবারটা রাস্তায়, কুকুর থালাতে খাবো না, না ফেলে মাটিতে ফেলো, এটাকে বলে শিক্ষিত স্বভাব। তুমি পবিত্র কাজ করছো, তোমার সাথে ওপরওয়ালা আছে, সুপ্রিম পাওয়ার আছে, আর কিসের পাওয়ার, আমরা দাঁড়িয়ে প্রোটেস্ট করি, তুমি দেখো সাপোর্ট পাও, তুমি ঠিক সাপোর্ট পেয়ে যাবা, একটা পদক্ষেপ তো নাও, স্টেপ নেওয়া গেলে সঠিক।